ঈদের পর শুরু হওয়া কঠোরতম লকডাউনের তৃতীয় দিন রোববার পুরো নারায়ণগঞ্জে যানবাহন চলাচল বেড়েছে তবে অধিকাংশই প্রাইভেট কার মোটরসাইকেল ও পণ্যবাহী পিক আপ গণপরিবহন না থাকায় জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়ে দ্বিগুণ ভাড়ায় রিক্সায় করে গন্তব্যে ছুটছেন অনেকে বিভিন্ন মোড়ে ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে বাঘবিতণ্ডার দৃশ্য দেখা গেছে সকালে কিছু এলাকায় পুলিশের তল্লাশির কাজেও কিছুটা ঢিলে ভাব দেখা গেছে পুলিশ সদস্যরা ব্যারিকেড ছেড়ে দিয়ে রাস্তার পাশে গাছের নিচে আশ্রয় নেন পরিস্থিতি দেখা গেছে নগরীর চাষার এলাকায় তবে যারা বিনা কারণে বের হয়েছেন তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টের জরিমানার আওতায় আনা হয় করোনার সংক্রমণ মোকাবেলায় তেইশে জুলাই থেকে আগামী পাঁচই অগস্ট পর্যন্ত দেশ জুড়ে এই কঠোর বিধিনিষেধ চলবে মহামারী করোনা ভাইরাস রোধে সারা দেশের মতো কঠোর লকডাউন চলছে নারায়ণগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে নারায়ণগঞ্জ শহরে গত কয়েকদিনের তুলনায় মানুষের সংখ্যা কিছুটা বেড়েছে পুলিশের চেকপোস্টও কিছুটা ঢিলেঢালা ভাব দেখা গেছে নগরীর চাষারা এলাকা থেকে বদ্রুজ্জামান রতন এনএন টিভি নারায়ণগঞ্জ